শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি বরাবরের মতো আজকের আয়োজনে সফল একজন অতিথি আমাদের সঙ্গে থাকছে যার গল্প শুনে আসলে আমরা অনুপ্রাণিত হই আমরা বিশ্বাস করি এই গল্পগুলো আপনাদেরকেও অনুপ্রাণিত করে আজও তার ব্যতিক্রম ঘটছে না আজও সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছেন পুরো রাঙা সকাল পরিবারও আপনাদের সঙ্গে আছি সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি যেমনটি দর্শকদের বললে যে ভালো থাকতে হয় সুস্থ থাকতে হয় সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আমরাও চেষ্টা করছি যে নিরাপদে থাকবার ভালো থাকবার সত্যি দর্শক আপনাদেরও ভালো থাকার প্রত্যয় নিয়ে আমরা প্রতিদিনের মতো রাঙা সকালে আজকেও চলে এসেছি আজকে প্রথম ঘন্টা আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি একজন সাদা মনের মানুষ যিনি তার পেশার বাইরে এবং পেশার খাতিরে যেটি আমরা বলি না কেন মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছেন তেমনই একজন আলোকিত মানুষ আজকে আমাদের প্রথম ঘন্টা আমাদের সাথে থাকবে তিনি পুলিশ কর্মকর্তার সহকথস্থান দর্শক চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই শুভ সকাল জি আপনাদেরকেও শুভ সকাল অডিয়েন্স এবং ভিউয়ার্স যারা দেখছে সবাইকে শুভ সকাল জানাচ্ছি কেমন আছেন জি এই তো চলে যাচ্ছে কোনো রকম আমরা তো বলছিলাম যে এখন ভালো থাকতে হয় সুস্থ থাকতে হয় নিরাপদে থাকতে হয় আপনার সময়টা আসলে কেমন যাচ্ছে কারণ আমরা তো এই কয় মাস কিংবা লকডাউন বলেন কিংবা যেটি বলেন আপনি যে আমরা ঘরে বসেছিলাম কিন্তু আপনাদের তো ঘরে থাকবার উপায় নেই আসলে একজন মানুষ যখন যে কোনোভাবে বিপদে পড়ে যায় তখন সেই মানুষকে টেনে তোলাই হচ্ছে সত্যিকার মনুষ্যত্বের পরিচয় দেওয়া বা মানবিকতার পরিচয় দেওয়া কিন্তু একজন মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখে নিজে সেফ থাকা বা নিজেকে গুছিয়ে ঘরের মধ্যে আইসোলেশন করে রাখা এটাকে আমি কখনোই অ্যাকসেপ্ট করি না বাঁচতে হলে সবাই মিলেমিশে একসাথে বাঁচবো এটাই আমাদের স্লোগান হওয়া উচিত সে নিরিখে আসলে আমাদের পথ চলা কাজ করে যাওয়া বিশেষ করে বাংলাদেশ পুলিশ যে কোভিডের প্যান্ডামিক যে সিচুয়েশন বা বাংলাদেশে যে একটা মহামারী আকার ধারণ করছিল সেই জায়গায় প্রথম থেকেই বাংলাদেশ পুলিশ কাজ করে গিয়েছে বর্তমানেও কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপি আমরাও আমাদের মতো করে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি সেজন্য সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্যালিউট জানাই কারণ আপনাদের মতো মানুষরা না থাকলে আসলে আমরা হয়তো নিরাপদে থাকতে পারতাম না আমরা এসব সম্পর্কে অবশ্যই শুনবো তবে লাবণ্য আমরা বোধহয় ছোটবেলার গল্প দিয়ে শুরু করতে পারি নিশ্চয়ই একটু ছোটবেলাটা স্যার জানতে চাই কাজের জায়গায় নিঃসন্দেহে আসব অনেক কিছু জানবার আছে ছোটবেলায় আসলে কোথায় বেড়ে উঠেছেন কেমন ছিল দিনগুলি একটু পরিবারের কথা সব মিলিয়ে একটু ছোটবেলার কথা শুনব আমার ছোটবেলা কেটেছে আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা উনি পাকিস্তান পিরিয়ডে সেনাবাহিনীতে চাকরি করত তো দেশে যখন যুদ্ধ শুরু হয় 1971 সালের কথা বলছি তখন উনি পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রথম লগ্ন থেকেই তো মুক্তিযুদ্ধ যখন সফলভাবে শেষ হয় তখন আমার বাবা চাকরির সুবাদে কর্ণপুলি পেপার মিল যেটা পার্বত্য চট্টগ্রামে অবস্থিত কর্ণপুলি পেপার মিলসে আমার বাবা জব নেয় তো ওই জন্ম থেকে আমার জন্ম থেকে 1986 সালে তখন আমি কর্ণপুলি পেপার মিল আবাসিক এলাকায় আমার জন্ম হয় তো আমার বাবা ওখানে সরকারি কোয়ার্টারেই থাকতো তো আমার ওখানেই জন্ম এবং ওখানেই বেড়ে ওঠা বিশেষ করে কর্ণপুলি পেপার মিল স্কুল অ্যান্ড কলেজ সেখানে দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী পর্যন্ত ওই কর্ণপুলি স্কুল অ্যান্ড কলেজে আমার আসলে সময়টা পড়াশোনার প্রথম সম্পন্ন হয় প্রথম ধাপটা সম্পন্ন হয় তো ওখান ওই ওই কৈশোরবেলায় কর্ণপুলি পেপার মিল স্কুল আবাসিক এলাকার যে আশপাশ মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সেটা আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না যে কতটা প্রকৃতির লীলাভূমি হতে পারে অসম্ভব সৌন্দর্য একটি জায়গা পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলি পেপার মিল সে জায়গায় তৎকালীন সময়ে এশিয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কল ছিল এটি যদিও এখন সময়ের কালে সেটা খুবই রুগ্ন এবং অবস্থা খুবই খারাপ মিল বন্ধ হওয়ার উপক্রম তো তখন মিলের যৌবন সময় ছিল ওই সময়টাই আমার বেড়ে ওঠা এবং ওখানের
পরিবেশ, ওখানে নদী, আবহাওয়া, খাল বিল, নদী নালা সব কিছুর সাথে আমার স্মৃতি বিজড়িত এবং সেই জায়গায় আসলে যে তারুণ্য সময়টা সেটা আমি কখনোই ভুলতে পারবো না। সেটা এক কথায় অত্যন্ত প্রাকৃতিক একটি পরিবেশ, নৈসর্গিক একটি জায়গা বেড়ে উঠেছেন এবং বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ছোটবেলায় আসলে আপনি কি ভেবেছিলেন যে বড় হয়ে কি হবেন? আসলে আমার চাওয়াটা খুবই ছোট ছিল। যখন আমি ক্লাস 5 কিংবা 6 পড়তাম তখন আমাদের ওখানে একটা বড় মাঠ ছিল মিলের পাশেই, সেই মাঠের নাম হচ্ছে সোনালী ব্যাংকের মাঠ। ওই পাশে একটা ব্যাংক ছিল সোনালী ব্যাংক, ওই ব্যাংকের নাম অনুসারে মাঠের নাম করা হয়। তো ওই মাঠে আমরা আমার এইজের আমার সমমনা সমবয়সী বন্ধুরা মিলে আমরা তখন চোর পুলিশ খেলতাম। তখন ওই সময়ে 10 টাকা দামের কিছু স্টিলের পিস্তল বিক্রি হইত, সাদা রঙের, বারুদ দিলে পটপট করে ফুটতো। এটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, সাদা রঙের, যারা কৈশোর পেরিয়েছেন 90-এর দশকে অনেকেই চিনবেন। 10 টাকা দামের সাদা রঙের স্টিলের পিস্তল বিক্রি হতো, লাল রঙের কাগজে, জি লাল রঙের কাগজে বারুদটা পেঁচানো থাকতো, সেটা আসলে অনেকে জানে। তো তখন ওই জায়গায় প্রায় সময় আমি পুলিশের রোলে অভিনয় করতাম, মানে খেলতাম। আর আমার বন্ধু অনেকে ছিল চোর, হতো কেউ ডাকাত হতো। তো আসলে আমরা মানে তখন থেকে আপনার চোর ডাকাত ধরতো, জি জি, চোর পুলিশ একটা খেলা চলতো আর কি, যে ছেলেরা খেলে না। তো আমার বরাবরই পছন্দ ছিল বিভিন্ন ব্র্যান্ডের পিস্তল, খেলনা অস্ত্র, এগুলো তখন আমার ভালো লাগতো। তো সেটা ছোটবেলায় আপনি যে ছেলেটি আসলে চোর ডাকাত ধরে অভ্যস্ত, পরবর্তীতে সে বড় হয়ে কি করেছে সেটি অবশ্যই আমরা দর্শকদের এই মুহূর্তে ছোট্ট করে একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। লাবণ্য কি বলো? নিশ্চয়ই। মানসিক ভারসাম্যহীন, অসহায়, অসুস্থ রোগীদের পরম যত্নে চিকিৎসা দিয়ে ভালো করে তুলছেন মানবিক পুলিশ সদস্য মোহাম্মদ শওকত হোসেন। 10 বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কাজ করছেন তিনি। প্রতিদিনই কোনো না কোনো ভারসাম্যহীন রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলছেন। গত 10 বছর নিজের উপার্জনের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাশাপাশি অন্যের কাছ থেকে চেয়ে এনে খরচ করেছেন মানুষের জন্য। প্রথম দিকে নিজে একা কাজ করলেও এখন তার সহযোগী আছেন 10 জন। দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, খাদ্য ও বস্ত্র সরবরাহ, অপারেশন করানো ও অপারেশন পরবর্তী পরিচর্যা প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে 2019 সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম নগর পুলিশের CMP মানবিক পুলিশ ইউনিট। এই গল্পগুলো নিশ্চয়ই আমাদের অতিথির মুখ থেকেও আমরা শুনবো, তার কাছে আবারও ফিরে যাচ্ছি। স্বপ্ন নিয়ে কথা বলছিলাম যে ছোটবেলায় আসলে কী ধরনের স্বপ্ন দেখতেন আপনি। তা একরকম বলতেই হয় মনের অজান্তেই সে সময় পুলিশ হিসেবেই নিজেকে খেলা করেছেন বা সে সময়টা বা স্বপ্ন দেখেছেন, যেটাই বলি। তো একটু শুনি, সে সময় বাবার স্বপ্ন কি এমন ছিল যে আপনি বড় হয়ে পুলিশ হবেন, বা পরিবারের স্বপ্নের কথা যদি বলি কী হতো তখন সে সময়টায়? আসলে আমি ছোটবেলায় যে খুব একটা ভালো ছাত্র ছিলাম তাও না, কিন্তু মাঝামাঝি কোয়ালিটির একটা ছাত্র ছিলাম। যে সবসময় বাবাকে ভালো মনে হতো না, কারণ সবসময় উনি মনে সবসময় আমাকে শাসন করতো যে কীভাবে আরও ভালো করতে পারি। সবসময় যে ভালো মাস্টার কাছে পড়ালেখা করো, সবসময় প্রাইভেটে ঠিকমতো যাও, স্কুলে ঠিকমতো যাও, এবং সবসময় পড়ালেখার জন্য চাপ দিতে, এবং সবসময় এই পড়ালেখাগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগতো না। তখন আমার সবসময় মনে হতো যে এই যে জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, এগুলো আমার কী কাজে আসবে, এগুলো আমি কী করবো এগুলো দিয়ে। বড় হতে হলে যদি আমি কোনো জায়গায় চাকরি করি, আমার তো টাকা গুনতে পারলেই হয়েছে, আমার তো ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি এগুলোর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমার মনে সবসময় হতো যে আমার বাবা যে আমাকে পড়ালেখার জন্য বলে, এটা মানে ওনাকে আমি দেখতে পারতাম না, একটা বিষণ্ণ লাগতো আমার কাছে। যে আসলে পড়ালেখাটা আমার খুব ভালো লাগতো না, এই জন্য খুব একটা যে ভালো ছাত্র ছিলাম তা না, কিন্তু এই কোনো রকম জোড়াতালি দেওয়া মিডিয়াম ক্লাসের একটা ছাত্র ছিলাম আমি। তো আসলে ওই যে চোর পুলিশ খেলা, ওইটা খুব ভালো লাগতো, প্রায় সময় এটা খেলতে চলে যেতাম পিস্তল নিয়ে। তো ওটা ওটার প্রতি একটা ঝোঁক ছিল সেই থেকে। আসলে মানে একটা জিনিস কি, আল্লাহ তাআলা কেউ যদি মনের মধ্যে মানে কোনো কিছু ভালোভাবে চায় তো সৃষ্টিকর্তা সেটা অবশ্যই দেয়। তো ওইরকম চোর পুলিশ খেলার মধ্যে ভালো লাগতো, পিস্তল কিনতাম, সেটা কীভাবে জানি উপরওয়ালা ব্যাটে বলে সমন্বয় করে দিয়েছে, শেষ পর্যন্ত আসলে পুলিশে
জবে চলে আসলাম। সেটা কিভাবে সেটা জানতে চাই, 2005 সালে আপনি বলছেন? জি, আমি 2005 সালে চাকরিতে পুলিশ বিভাগে জয়েন করি, নোয়াখালী ট্রেনিং সেন্টারের 24তম ব্যাচে আমি ট্রেনিং করি 6 মাস মেয়াদি। আর এই চাকরির পিছনে আসলে আমার বাবার অবদানটাই সবচেয়ে বেশি। উনি আমাকে নিজে চাকরিতে, উনি যেহেতু ডিফেন্সে জব করছিল অনেক আগে, জন্য ওনার ওই ডিফেন্সের প্রতি একটু টান থাকাটাই স্বাভাবিক। সেই পরিপ্রেক্ষিতে আসলে উনি একেবারে জব নেওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমার পাশে ছিল, যদি উনি 2014 সালে মারা যায়। আসলে বাবার স্মৃতি আমার মধ্যে খুবই বিরাজ করে। মাঝে মধ্যে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, হয়েছে। সেটি জানতে চেয়েছিলাম যে বাবার স্বপ্ন ছিল, আপনারও একটা ইচ্ছা ছিল, তারপরে আপনি একবার ছেড়ে দিতে চেয়েছিলেন, সেটি কেন? আসলে চাকরি ছেড়ে দেওয়ার প্রধান কারণ ছিল আমার যে, আমাদের যে একটি দোকান ছিল, আমার বাবা যে প্লেসে চাকরি করত ওই জায়গায় আমাদের একটি দোকান ছিল। তো সেই দোকানে, কিসের দোকান? এটা স্টেশনারি দোকান ছিল, সেখানে আমাদের দুজন কর্মচারীও ছিল। তো পুলিশে চাকরি তখন কিন্তু মেবি 2005 সালে নির্বাচনী একটি জটিলতা ছিল, বিদায় সরকার নেমে যাওয়া, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করা, ওই সময়টায় কিন্তু পুলিশের অনেক দায়িত্ব থাকে এবং প্রচুর ডিউটি করতে হয় পুলিশে। তো সেই সময়টা রাত নেই, দিন নেই, হরতাল, বিশেষ করে হরতাল ডিউটিগুলো পুলিশের রাত 3টায় স্পটে চলে যেতে হয়, আসতে আসতে রাত 10টা। তো সামান্য সময় অবসর থাকে, এই সময় নিজের কাপড় চোপড় পরিষ্কার করা, খাওয়া দাওয়া, নিজেকে সময় দেওয়া, এটা আসলে কখনোই পসিবল না। তো এত কষ্ট করে আসলে আমার তো এই সামান্য বেতনে এই চাকরি করার কোনো মানে হয় না, কারণ আমাদের যে স্টেশনারি দোকান আছে সেখানে 2টা কর্মচারী আছে। তো একটা কর্মচারীকে, আমার বাবাকে আমি বলতাম প্রায় সময় যে একটা কর্মচারীকে বাদ দিয়ে আমাকে আপনি রেখে দিন ওইখানে, তাহলে আমার এই কষ্টটা করতে হবে না। কিন্তু আমার বাবা আমাকে সবসময় বোঝাতো যে সবসময় তো একরকম সময় যায় না, হয়তো ইচ্ছেও ভালো সময় আসবে, এত কষ্ট করে চাকরিটা নিচ্ছ, 6 মাস ট্রেনিং করছো, তো দেখো আরও কিছুদিন দেখো। তো আসলে বাবার অনুপ্রেরণা সবসময় বলতো যে কাজ করার, পুলিশে চাকরি করার বা আরেকটু সময় দেখার। তো এরকম দেখতে দেখতে আসলে এতটা সময় চলে গেছে, এখন আমি 16 বছরে পদার্পণ করেছি চাকরি জীবনের। বাহ, বেশ লম্বা সময় ধরে আপনি আপনার পেশার সঙ্গে যুক্ত আছেন। আপনি চাকরি করা অবস্থায় তো ছেড়ে দিতে চেয়েছিলেন আমরা শুনলাম, তবে যখন ছাড়েননি আপনি কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও ছাড়েননি, আপনি পড়াশোনা করেছেন। জি, এই মানে আপনি বলছিলেন যে নিজের জন্য আসলে সময় পাওয়া যায় না, সারাদিন ব্যস্ত থাকার পর রাত 10টায় ফিরতে হয়, তারপরে পড়াশোনা চালিয়ে যাবার কথা কি কেন ভেবেছিলেন? আসলে আসলে আমি সবসময় মেডিকেলের প্রতি একটু ঝোঁক ছিল। তো মেডিকেলের প্রতি ঝোঁক থাকা সত্ত্বে আসলে মানুষ যদি মন থেকে কখনো কিছু চায় সেটা তাকে ঘুমোতে দেয় না, এটা আসলে সত্যি কথা। তো আমার বেলাও ঠিক তাই হয়েছে। আমি প্যারামেডিকেল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, যেটা সরকারি, সেটা আমি চাকরির পাশাপাশি মেডিকেলের প্রতি ঝোঁক ছিল বিদায় আমি 2 বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করি সরকারিভাবে, এবং 3 বছরের হায়ার ডিপ্লোমা অফ প্যাথোলজি, 3 বছরের ডিপ্লোমাও আমি সম্পন্ন করি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারিভাবে। এরপরে তো আরও এই বিভিন্ন কোর্স বা বিভিন্ন সিকোয়েন্স ছিল, সেগুলো সম্পন্ন করার পরে আমি বাংলাদেশ পুলিশের পুলিশ হাসপাতালে কাজ করার সুযোগ পাই এবং অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ পুলিশের মেডিকেল শাখায় আমি কাজ করে যাচ্ছি। অবশ্যই একমত পোষণ করছি যে মানুষ কোনো কিছু চাইলে সেটা সম্পূর্ণ করতে পারে সে, কিন্তু একটু আপনার ক্ষেত্রে জানতে চাই, সেই সময় চাকরি করছেন পাশাপাশি পড়াশোনা করছেন নিজের পছন্দের বিষয় নিয়ে, তো কিভাবে আসলে বিষয়টাকে গুছিয়ে নিতেন, নিজের জায়গাগুলোকে সময় বের করে নিতেন, কিভাবে করতেন আপনি? আসলে অপ্রাপ্তির বিষয়টা অনেক থেকে যায়, প্রাপ্তির বিষয়টা কমই হয় চাকরি জীবনে। আপনি যখন একটা কাজের সাথে ইনভলভ হয়ে যাবেন তখন কিন্তু সেরকম আর সুযোগ সুবিধা আপনার ব্যাটে বলে মিলবে না। তারপরেও যদি মন থেকে কেউ কিছু চায়, সেটা যখন পছন্দের জিনিস হয় সেটা কিন্তু আর কষ্টের মনে হয় না, সেটাকে মোটামুটি একটা নিজের মধ্যে সহসাধ্যে নিয়ে আসা যায়। ঠিক আমার সাথে তেমনটি হয়েছে, এটা আমার পছন্দের একটি বিষয় ছিল, তাই শত কষ্ট এবং ব্যস্ততার মধ্যেও সেটা কোনোরকম ব্যাটে বলে মিলিয়ে নিয়েছি এই আর কি। সেটি নয় বুঝলাম, কিন্তু গত 10 বছর ধরে আপনি যেহেতু পুলিশ হাসপাতালে আছেন, আমরা ব্রেকে কিংবা আমাদের অনুষ্ঠানের বিরতি কিংবা তার আগে, অনুষ্ঠানটি শুরু করবার আগে আপনার সেল ফোনে দেখছিলাম যে অবিরাম ফোন বেজেই চলেছে, সেটি হয়তো 50, 60, 100টাও কল চলে আসছে।
এই যে সারাক্ষণ ফোন আসছে, কাদের ফোন আসছে আসলে? এই যে আপনি অনুষ্ঠানে ভাইয়া নিজেই দেখতে পাচ্ছেন যে আপনি যখন ড্রয়ারে আমার মোবাইলটা রেখেছেন তখন এখানে কিন্তু কল আসছে, এখনও আপনি বের করলে দেখবেন যে কল আসছে। তো এরকম প্রতিদিন আমার কাছে শত না হাজার কল আসে প্রতিদিন, হাজার কল আসে। হাজার কলের মধ্যে মিনিমাম আমার সর্বোচ্চ 50 থেকে 100টা ধরতে কষ্ট হয়ে যায়, বাকি 900টা কলই কলই থেকে যায় অধরা। এই কলগুলো আসে মূলত সারা বাংলাদেশ থেকে, কারো কিডনি নেই, কারো চোখের অপারেশন, কেউ অনেকদিন যাবত পা পচে যাচ্ছে চিকিৎসা করাতে পারছে না, কারো মায়ের রক্ত লাগবে, কারো বাবার অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্সে করে দ্রুত স্ট্রোকের পেশেন্ট হাসপাতালে নিতে হবে, কেউ বা রাস্তায় পড়ে আছে, কেউ বা ডাস্টবিনে পড়ে আছে, এই ধরনের একেবারে তৃণমূল পর্যায়ের ইনফরমেশনগুলো আমার কাছে মূলত আসে। তো এটা সবগুলো আমার পক্ষে পসিবল না কেয়ার করা, তারপরও সর্বোচ্চটা দিয়ে আমরা যে কয়টা আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকে সেগুলো আমরা রেস্কিউ করার চেষ্টা করি। একটু শুরু থেকে জানতে চাই, এই যে বেওয়ারিস কিংবা ভারসাম্যহীন অসুস্থ রোগীদের পাশে দাঁড়াবেন, এই ভাবনাটি আসলে কেন এসেছিল আপনার? এটা আসলে বলতে গেলে এটা প্রত্যেকটা মানুষের হিউম্যানিটিকে নাড়া দেওয়ার মতো একটা কাহিনী বা কথা। সেটা হচ্ছে এই যে আপনারা আপনাদের এই যে রাঙা সকালে আমাকে নিয়ে আসছেন, তো এখানে আসলে এই ধরনের মিডিয়াগুলোতে যে বিশেষ করে সেলিব্রিটি মানুষরাই সাধারণত আসে, আমি এই অনুষ্ঠানের কথা বলছি না, বিভিন্ন অনুষ্ঠানে যেগুলা টিভিতে প্রচারিত হয় সেখানে দেখা যাচ্ছে অনেক সিনেমার নায়ক নায়িকা বিনোদন জগতের মানুষগুলাকে নিয়ে আসা হয় অন্যকে বিনোদন দেওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে যে কাজটা মিডিয়ার উপস্থাপন করা প্রয়োজন, সবচেয়ে বেশি যেটা জরুরি, সেই জিনিসগুলো সেই সাবজেক্টগুলোকে কিন্তু আসলে মিডিয়া কেন জানি এড়িয়ে যাচ্ছে, সেটা আসলে আমারও বিবেকে প্রশ্ন আসে, সেটা আপনাদের বিবেকের কাছেও প্রশ্ন রাখছি, অডিয়েন্স ভিউয়ার্স ফলোয়ার্স যারা দেখছেন এই মুহূর্তে, যে একটা মানুষ রাস্তায় ডাস্টবিনে কিংবা ময়লা আবর্জনা স্তূপে যখন পড়ে মরে যাচ্ছে, মৃত্যুর সাথে যুদ্ধ করছে, আস্তে আস্তে তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সারা শরীর পোকা খেয়ে ফেলছে, সেই মানুষগুলোর জন্য কথা বলবে কে? সেই মানুষগুলোর জন্য তাদেরকে তাদের অধিকারের জন্য, যারা মৌলিক অধিকারের সব কিছু বিবর্জিত, একজন মানুষের যে 5টি মৌলিক অধিকার থাকার কথা একটি স্বাধীন সার্বভৌম দেশে, অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা বাসস্থান, সে সবগুলা বিবর্জিত। আপনারা একটা জিনিস হয়তো দেখবেন যে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ যাদের একটি মৌলিক চাহিদার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলে সাথে সাথে প্রেস ক্লাবের সামনে কিছু না করুক অন্তত ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যাচ্ছে। তো যে মানুষগুলো রাস্তায় ডাস্টবিনে শুয়ে মৃত্যুর দিকে প্রহর গুনছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তারা শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন বিদায়, নিজের চাওয়াটাও পর্যন্ত চাইতে পারে না, মৌলিক অধিকার সব তো বাদই দিলাম, সেই মানুষগুলোর জন্য তো কথা বলার আমি কাউকে দেখছি না। ইভেন স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য কোনো বেওয়ারিশ হাসপাতাল কিংবা কোনো পুনর্বাসন কিংবা কোনো শেড কিংবা কোনো একটা ব্যবস্থাপনা, যে জায়গাটায় সে তার জীবনের শেষ সময়টা অন্তত একটু শান্তিতে কাটাতে পারবে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা এই ধরনের কোনো অবস্থান এখনও পর্যন্ত বাংলাদেশে নেই। সে জায়গাটায় আজ 10 বছর, পার্সোনালি প্রথমে আমি শুরু করেছি, এখন সেটা বাংলাদেশ পুলিশে মানবিক পুলিশ ইউনিট হিসেবে রূপান্তরিত হয়েছে। তো প্রথমে আমি আমার কথায় ফেরত আসছি, যে কথাটা আপনি বলছিলেন যে কীভাবে এটার সাথে আমি ইনভলভ হলাম। তো আমি যখন 2005 থেকে 2009 সাল পর্যন্ত ঢাকায় চাকরি করি পুলিশে, সেই সময়টায় আসলে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে মানুষের উপকারের চেষ্টা করি আমি। কিন্তু যখন 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সিএমপিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যখন আমি জয়েন করি, ওটিতে দায়িত্ব ছিল আমার, মেট্রোপলিটন পুলিশ হাসপাতালের ওটিতে দায়িত্ব ছিল আমার, আমার ওই যে মেডিকেলের উপরে দক্ষতার কারণে। তো যখন আমি বিভিন্ন সময়ে আমাদের পুলিশ রোগী নিয়ে বিভিন্ন হাসপাতালে মুভ করতাম, তখন রাস্তার পাশে ড্রেনে, হাইরাইজ বিল্ডিংয়ের পাশে, পয়নিষ্কাশন ব্যবস্থার পাশে, ময়লার স্তূপের পাশে, এই প্রায় সময় বিভিন্ন অসহায় মানুষকে পড়ে থাকতে দেখতাম, যাদের শরীরের বিভিন্ন অংশ, ডাক্তারি পরিভাষায় যাকে ম্যাগট বলা হয়, বাংলাতে বলতে গেলে শরীরে পোকা হয়ে পচন ধরেছে। আপনারা সহজে বোঝার জন্য, যারা স্ক্রিনে দেখছেন তাদেরকে, ওনাদের জন্য সহজে বোঝার জন্য আমি একটু বিশ্লেষণ করছি, সেটা হচ্ছে আপনারা
যে সেফটি ট্যাঙ্কির ভিতরে অনেক দিনের পুরনো সেফটি ট্যাঙ্কি যখন আপনারা ঢাকনাটা উল্টাবেন ভিতরে দেখবেন অনেকগুলা সাদা সাদা পোকা কিলবিল করছে, তো সেই পোকাগুলোই মানুষকে মূলত খেয়ে ফেলে। এই মানুষের মাংস খেয়ে হাড়ে যখন ধরে বোন, বোনটা যখন ধরে তখন আর ওই মানুষটার খুব সহজে মৃত্যু ঘটে এবং হাড়ের মধ্যে দিয়ে বোনের মধ্যে দিয়ে সেটা হার্ট পর্যন্ত চলে যায়। ব্লাড ভেসেল যখন খেয়ে ফেলা শুরু করে তখন ওই মানুষটার আস্তে আস্তে মৃত্যুর দিকে সে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এই প্রক্রিয়া ঘটতে কখনো এক মাসও সময় লাগে, কখনো তার কম সময়ও লাগে। তো এই জায়গাগুলো আসলে কেউ স্পর্শ করে না, বিশেষ করে ডাক্তারি প্রফেশনে যারা আছেন, সবাইকে বলছি না, কিছু কিছু ডাক্তারি প্রফেশনের লোক যারা আমাকে পছন্দ করে তারা তো সরাসরি আমাকে এরকমও বলছে যে শওকত তুমি এগুলো কেন করছো, এই সিভিয়ার যে যারা পচে যাচ্ছে, ম্যাগট হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তুমি কেন সেখানে যাচ্ছ, সেখানে তো তুমি ইনফেক্টেড হবা, সেই জায়গা থেকে তোমার সিভিয়ার কার্সিনোমা, সিভিয়ার এইচআইভি, বি ভাইরাস, সি ভাইরাস, অনেকগুলো জটিল রোগে তুমি আক্রান্ত হতে পারো, তুমি এগুলো ধরার প্রয়োজন কি? তো তার মানে কি দাঁড়ালো যে একটা মানুষ সৃষ্টির সেরা জীব আশরাফুল মাকলুকাত, আল্লাহ আপনাকে যেরকম সৃষ্টি করছে আমাকেও সেরকম সুন্দরভাবে সৃষ্টি করছে, তো সেই মানুষটাকে পোকা খেয়ে ফেলবে, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে, আর আমি একজন শিক্ষিত মানুষ হয়ে আমি আমার নিজের চিন্তা করে যে আমি এখানে ধরতে গেলে আমি অ্যাট্রাক্টেড হবে, এই জন্য আমি ধরবো না, তার মানে এটা কি দাঁড়ালো, মানে পশুসুলভ আচরণ যাকে বলে, এটাই তো আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে। যে তো প্রফেশনটা হতে হবে এমন যে আমার প্রফেশনে আমি সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে অন্যের জীবন কীভাবে আলোকিত করা যায়, অন্যকে কীভাবে রেস্কিউ করা যায়, অন্যের জীবন কীভাবে স্বাচ্ছন্দ্য আনা যায়, প্রত্যেকটা প্রফেশনে পেশাদারিত্ব হবে এরকম যে আমার সেবাটা দিয়ে কীভাবে আমি অন্যজনকে আলোকিত করতে পারবো, অন্যজনের জীবন বাঁচাতে পারবো, পেশাদারিত্ব তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমাদের বর্তমান পেশাদারিত্ব হচ্ছে শুধু আত্মকেন্দ্রিক, কীভাবে নিজকে আরও উচ্চশিখরে নিয়ে যাব, কীভাবে নিজকে আরও প্রতিষ্ঠিত করবো, কিন্তু অন্য মানুষ যে বিপন্ন হয়ে যাচ্ছে তার পক্ষে কিছু করা তো দূরের কথা, এখন কথা বলারও কিন্তু আসলে লোক পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটা থেকেই মূলত কাজটা শুরু পথ চলা। সত্যি আমরা ছোটবেলায় পড়েছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, কিন্তু একটু বড় হতেই যেন আমরা এই কবিতার কবির চরণগুলো আমরা ভুলে গিয়েছি। তো আপনি বলছিলেন যে পচন যাদের ধরে সেইসব রোগীরা কোথাও যাওয়ার জায়গা পায় না, হসপিটালে তো মাঝে মাঝে ভর্তি হয়, সেখানেও কি তাদের কোনো ঠাই হয় না? আপনি সুন্দর একটি কোশ্চেন করছেন। এই কোশ্চেনটার উত্তর হচ্ছে রাস্তায় একটা লোক পচে যাচ্ছে বা রাস্তার পাশে পড়ে আছে, তো এরকম একটা লোককে যদি আপনি দেখেন, আপনার মনের মধ্যে যদি মানবিকতা বোধ থাকে, আপনি কি করবেন, সেটাকে মেডিকেলে ভর্তি করে দিয়ে যাবেন, যে কোনো ওয়েতে, আপনার কর্মচারী হোক বা আপনি নিজে হোক বা যে কোনো ওয়েতে কারোর হেল্প নিয়ে আপনি কি করবেন, পচা লোকটাকে একটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিবেন। তো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরে কি হয়, সেই চিত্রটা কিন্তু আর কেউ দেখে না, ওইখান পর্যন্ত রেখে চলে আসে। প্রথমে আমি চিকিৎসা কর্মীদের দোষারোপ করতাম যে কেন তারা এদের ঠিকমতো কেয়ার বা চিকিৎসা দিচ্ছে না, কিন্তু কিছুদিন পর আমার এই ভুলটা ভেঙে যায়। আমি কিন্তু এখন আর চিকিৎসা কর্মীদের কোনো ধরনের দোষারোপ করি না, কেন করি না সেটার জ্বলন্ত এবং বাস্তব উদাহরণ হচ্ছে যখন এই বেওয়ারিস অসহায় মানুষটাকে, মানসিক শারীরিক প্রতিবন্ধী লোকটাকে মেডিকেল কলেজের ভর্তি করা হয়, মেডিকেল কলেজের বারান্দায় কিংবা যে কোনো এক পাশে তাকে রাখা হয়, তো তার যে সারা শরীরে পায়খানা প্রস্রাব মিশ্রিত, সে তো কোথাও মুভ করতে পারে না, ওইখানেই তার পায়খানা প্রস্রাব করছে তার কাপড়ের মধ্যে, এবং তার যে পচা অর্গান সেই জায়গা থেকে একটা বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। তো যার কারণে অন্যান্য যে পেশেন্টগুলা, একটা মেডিকেলের ওয়ার্ডে অনেক পেশেন্ট থাকে, সবাই কিন্তু এখান থেকে একটা মানে সমস্যা সম্মুখীন হচ্ছে। তো তারা কি করছে, এই সমস্যা থেকে উত্তীর্ণের জন্য বারবার মেডিকেল কর্তৃপক্ষকে বলছে যে এটাকে যে কোনোভাবে একটা ব্যবস্থা করেন। তখন মেডিকেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সরাই কী করছে, এই অসহায় পচা রুগীটাকে যেখান থেকে নিয়ে আসছে, ওই মেডিকেলের আশপাশে অনেক ডাস্টবিন থাকে, মানে একটু আড়ালের জায়গা থাকে, দূরের জায়গা থাকে, সেখানে আবার কী করছে রেখে আসছে। এরকম অ্যাভেলেবেল অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি আমার এই এই কাজ করতে গিয়ে। তো একটা লোককে যখন সরকারি হাসপাতাল থেকেও যখন নিচে রেখে আসা হয়, দূরের ডাস্টবিনের পাশে রাখা হয়, তখন আপনার ব্যক্তিগত অভিমত আমি জানতে চাচ্ছি যে একজন মানুষ হিসেবে, একটা মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে, তার কোনো আত্মীয় স্বজন নাই, এক টাকা দিয়ে ওষুধ কেনার মতো তার কোনো ক্ষমতা নেই, তাকে সেবা শুশ্রূষা তো দূরের কথা, সে মারা গেলে এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কোনো মানুষ নেই এই পৃথিবীতে, সাহায্যের দরজা যখন তার জন্য সব জায়গা থেকে বন্ধ হয়ে যায়, তখন এই মানুষটাকে আবার যখন ডাস্টবিনের পাশে ফেলে রেখে আসা হচ্ছে,
তখন এটা কি, এটা আপনি কি চোখে দেখবেন, এটা মানবিকতার কোন পর্যায়ে পড়ে? মেরিল মিল্ক সোপ বার রাঙা সকল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশু ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানি, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পুলিশ কর্মকর্তা শওকত হোসেন, তার গল্পে আবারও ফিরে যাচ্ছি আমরা। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আসলে নিঃসন্দেহে এই বিষয়গুলো নাড়া দেবার মতোই, তো একটু আসলে জানতে চাই, আপনি বলছিলেন অভিজ্ঞতার জায়গা থেকে কেউ যদি সামনে থেকে দেখে হয়তো বুঝতে পারবে বা তাদের কষ্টটা বুঝতে পারবে, তো একটু আসলে আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, এমন কোনো ঘটনা আছে কি না যেটা আসলে এখনও মনে পড়ে বা এখনও আসলে দর্শকদেরকেও আপনি একটু বলতে চান? আসলে আমাদের যে ঘটনাগুলো, যে প্রতিদিন আমাদের মানবিক পুলিশ ইউনিট থেকে যে কাজগুলো করা হয়, সেই কাজগুলো হচ্ছে এরকম যে পুরো চট্টগ্রাম নগরী থেকে যে কেউ আমাদেরকে ফোন করে বলে যে ফ্রি ফুড কিংবা ইপিজেড মোড কিংবা বন্দর মোড, যে কোনো একটা মোড নগরীর, যে এই জায়গায় ড্রেনের পাশে বা ডাস্টবিনের পাশে বা ময়লা স্তূপের পাশে, এটা কি শুধু চট্টগ্রাম কেন্দ্রিক হচ্ছে? জি, এটা শুধু চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম, এর আশপাশ জেলাগুলোতেও আমরা কাজ করে থাকি। দূরপাল্লার জায়গা আমরা আসলে যাওয়ার মতো ক্ষমতা রাখি না, যেহেতু আমরা একটা বাহিনীতে ডিজার্ভ করি, কিছু বাধ্যবাধকতা আছে, এটা এখনো সারা বাংলাদেশ ব্যাপী, এটা এখনো সেটা বুঝতে পেরেছে, কিন্তু সেটি যাওয়া সম্ভব না, কারণ ফান্ডও একটি বড় বিষয়। রাইট, আমার কথা হচ্ছে কি, এই যে আপনারা নিজ উদ্যোগে করছেন, লাবণ্য যেটা বলছিল যে ওই ধরনের দৃশ্য দেখলে আসলে সবার মনই কাঁদবে, কিন্তু সবাই কিন্তু আসলে এগিয়ে যাবে না, সেই সাহসটুকু রাখবে না, সেই ক্ষমতাটুকু তাদের নেই। তো আপনারা এবং আপনি নিজের উপার্জনের টাকা দিয়ে এবং বর্তমানে হয়তো অনুদান নিয়ে আপনি কাজ করছেন, তো কিভাবে সম্ভব হচ্ছে আসলে? তো আসলে প্রথম যখন আমি 2011 সালের প্রথমে শুরু করি, তখন কিন্তু সম্পূর্ণ এটা একটা ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান ছিল, তখন এটা সম্পূর্ণ আমার পার্সোনাল টাকা এটা অর্গানাইজ হতো। এরপর যখন আস্তে আস্তে আমাদের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তখন আমার সাথে আমার এই সমমনা পুলিশ সদস্য, মেডিকেল স্টাফ, ওরা 10-12 জন এরকম অ্যাড হয়, তারাও তাদের একটা অংশ আমার সাথে শেয়ার করতো অর্থনৈতিকভাবে, তখন আমরা এটা দিয়ে কোন রকম টেনে যাচ্ছিলাম। জি, আসলে এটা হচ্ছে যে একজন অসহায় পিতা, যখন আইসিইউতে তার সন্তান ছিল মৃত্যুসজ্জায় বলতে গেলে, তো তার পকেটে ছিল মাত্র 1,000 টাকা, তো ওনার পক্ষে আইসিইউর বিশাল বিলটা বিয়ার করা কখনোই সম্ভব না, এবং আমাদের পুলিশ কর্তৃপক্ষ দিয়ে রিকোয়েস্ট করিও যে টাকাটা আমরা কমাতে পেরেছি, তাতেও কিন্তু হচ্ছে না, অনেক টাকার প্রয়োজন ছিল। তো আমার কাছে, আমার তখন যে পুলিশের পোশাকটা পরা ছিল, তখন ওই অসহায় বৃদ্ধ মানুষটি আমার বাবার বয়সী একজন মানুষ, আমার বাবা নেই, কিন্তু ওই লোকটি যখন আমাকে জড়াই ধরে, অসহায় মানুষ যখন কান্না করতেছিল, আমার এই পুলিশের পোশাকটা তখন তার চোখের পানিতে ভিজে যাচ্ছিল। তো আমি চিন্তা করছি যে আমার এই দোকান, আমি তো কালকে মারাও যেতে পারি, তো আমার এই দোকান তো আমি সাথে নিয়ে যেতে পারবো না, কিন্তু এই দোকানগুলো বিক্রি করে যদি একজন মানুষের জীবন বাঁচে, একজন পিতার যদি কান্নাটা আমি মুছে দিতে পারি, তো সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার, এবং ভবিষ্যতে এরকম অনেক দোকানের মালিক আমি হতে পারবো, কিন্তু এই ছেলেটার তো মানে কিছু করতে পারবো না যদি এখন আমি কিছু না করি। তো আসলে সেই নিরিখে আমার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এবং ফার্মেসি দুটি আমি বিক্রি করে ফেলি, এবং এই অসহায় পিতার চোখের পানি মুছে দিই, এবং তার ছেলেকে আমরা ওইখান থেকে আইসিইউ থেকে রেস্কিউ করে বের করতে পারি। একটু পারিবারিক কথা জি অবশ্যই প্রসঙ্গে আনি, আমি শুনেছি যে আপনার স্ত্রীর বিয়ের শাড়ি, জি, এবং সেটি নিয়ে একটি গল্প আছে। জি, আসলে আমার স্ত্রীর যে বিয়ের শাড়ির যে গল্পটা, সেটা কিন্তু আমি তেমন কোথাও বলি নাই, কিন্তু আজকে যখন আপনাদের বলছেন, আসলে এটা এমন জিনিস যে অনেক জায়গায় আপনি অনেকে কিন্তু গর্ব করে বলে যে দারিদ্র তুমি, দারিদ্রতা তুমি, আমি আসলে কবির ভাষায় বলতে পারছি না, দারিদ্রতা তুমি করেছো মোকে মহান, এই ধরনের কিছু একটা কবিতা আছে বা ইয়ে, আমি ওইরকম বলতে পারছি না, তবে আমি
যখন এই এটা এই বিষয়টা তুলে ধরি তখন একজন মানে মানুষ তার যে আত্মত্যাগ সে আত্মত্যাগের গল্পটা শুনে অন্য কেউ যদি ইন্সপায়ার হয় অনুপ্রাণিত হয় তো সেক্ষেত্রে লজ্জা আমি মনে করি কোনো ব্যাপারই না কারণ আপনার জীবনের একটা যে কোনো একটা অবদান বা ত্যাগ এ থেকে যদি কোনো মানুষ শিক্ষা নিয়ে যদি সেও একটা কাজে ভালো কাজে অংশগ্রহণ করে আমি অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এখানে লজ্জার কিছুই নেই তাই আপনারা যখন বলছেন ব্যাপারটা আমি আজকে অডিয়েন্সের সাথে শেয়ার করছি আমি যখন 2016 সালে বিয়ে করতে যাই বা বিয়ের ঘটনার লম্বা সিকোয়েন্সটা টানবো না তো যখন আমি বিয়ে করি তখন আমার আমরা ছয় ভাই এক বোন তো আমার একটিমাত্র বোন তো তার হাজব্যান্ড হচ্ছে আমাদের ওই জায়গার ভুঁইয়ার হাট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমার বোনের হাজব্যান্ড এবং আমার বোন সেও কিন্তু চাকরি করে হেলথে তো তার যখন আমরা বিয়ে দিই ছয়টা ভাই আমার বাবা নেই তো আমরা বিয়েটা কিন্তু অনেক ধুমধাম করে দিই সব ভাই একসাথে উপস্থিত ছিলাম এবং তার জন্য শহরের সবচেয়ে ভালো জায়গা থেকে একটা বিয়ের যে শাড়ি বেনারসের শাড়ি যেটা পরে মেয়েরা বসে সবচেয়ে আকর্ষণীয় যেটা খুব ভালো মানের একটা শাড়ি দামি একটা শাড়ি আমরা সব সব ভাই মিলে ওই শাড়িটা ভালো একটা স্পেস থেকে কিনে আমরা তাকে দেই আমার বোনকে বিয়ের সময় তো আলটিমেটলি এক বছর পরেই আমি বিয়ে করি তো আমি আমার যে উপার্জন বা আমার যে টাকা পয়সা আমি সব সময় চিন্তা করি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যে কোনোভাবে আমি টাকা আর্ন করতে পারবো আমি যদি একটা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি আমার বেতন যদি 10,000 টাকা হয় আমি টিপস পাবো আরও 10,000 টাকা আমি সেই লোক কাজকে আমি কখনো লজ্জা মনে করি না তো পুলিশের চাকরি করছি আলহামদুলিল্লাহ তো আমার শরীরে যতদিন শক্তি আছে আমি আর্ন করতে পারবো এটা নিয়ে আমার কোনো সে নেই তো এই জন্য আমি কখনো টাকা পয়সা জমিয়ে যে পাহাড় করব বা জমি কিনবো বাড়ি করব এরকম কোনো চিন্তাভাবনা আমার মধ্যে কখনো ছিল না অদ্যাবধি এখনো পর্যন্ত নেই তো আমি কি করি সব সময় আমি চেষ্টা করি যে আমার আর্ন থেকে যাতে আরেকটা মানুষকে আমি হাসি খুশি রাখতে পারি তার জীবনটাকে যাতে বিপন্ন না হয় সবসময় চেষ্টা করি তদ্রুপ ওই কাজ করতে গিয়ে একটা ফান্ডিংয়ের কিন্তু প্রয়োজন হয় আমি কিন্তু প্রথমে বলছি যে এটা মানবিক পুলিশ ইউনিট স্বীকৃতি দিয়েছে কর্তৃপক্ষ 2019 সালের ডিসেম্বর মাসে কিন্তু তার আগ পর্যন্ত তো আমাকে একাই টেনে নিয়ে যেতে হয়েছে তো অর্থনৈতিক একটা ব্যাপার ছিল তার আগে কিন্তু কোথাও থেকে বিন্দুমাত্র সহযোগিতা আমি গ্রহণ করি নাই বা আমার কাছে আসতো না বা কাউকে আমি সেটা বলিও নাই তো এটা কিছুটা আমাকে সহায়তা করতে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন উনি ঢাকাতেই থাকে বিজনেসম্যান উনি নোয়াখালী জেলা পরিষদ সদস্য উনি আমাকে মোটামুটি কিছুটা হেল্প করতো আগে তো এখন আমার জি হ্যাঁ বলছি সেটা তো যেটা হয়েছিল আমি যখন বিয়ে সব কিছু ঠিক হয়ে যায় তখন আমাকে ওই যে মেয়ের বেনারসি শাড়ি তো ছেলেদেরকে পাঠাতে হয় তো এখন আমার কাছে তখন সর্বসকলে মনে হয় 1,000 টাকা ছিল আমি কিন্তু বিয়ে করবো যেখানে আমার কাছে 1,00,000 টাকা থাকার কথা অনেক খরচ সে জায়গায় আমার কাছে আছে 1,00,000 টাকা মাত্র তো আমার বিয়েতে কিন্তু আমি কোনো যে বিশাল বাসে করে বরযাত্রী নিয়ে বড় ধরনের অনুষ্ঠান করা সেরকম কিন্তু কিছুই করি নাই কনে পক্ষকে একরকম ফাঁকি দিয়েছি বলতে গেলে বলছি যে পরে অনুষ্ঠান করবো আমার ভাইরা তো সবাই বিভিন্ন জায়গায় থাকে সবাই একসাথ হলে আমরা অনুষ্ঠান করবো ওই রকম একটা ফাঁকি দিয়ে আসলে বিয়েটা করা কারণ আমার কাছে ওই রকম অ্যাবিলিটি ছিল না আপনি বুঝতে পারবেন যে শাড়িটা কেনার মতো পয়সাও কিন্তু আমার পকেটে ছিল না যে বেনারসি শাড়িটা আমার স্ত্রীকে দিব সেটা আমি কিন্তু একজন তখন অলরেডি আমার চাকরি প্রায় 12-র উপরে আমার কাছে তখন তো 1,00,000 টাকার অনায়াসে থাকার কথা সেই জায়গায় আমার পকেট হচ্ছে জিরো তো সেটাই বলছি তো সেটা হচ্ছে যে আমার বোনকে যে শাড়িটা আমরা কিনে দিয়েছিলাম এক বছর আগে তার বিয়েতে অবভিয়াসলি সে শাড়িটা খুব সুন্দর আমার বোন সেটা বিয়ের পরে প্যাকেট করে তার কাছে রেখে দিয়েছে তো আমার বোনের নাম শিউলি তো আমি ওর কাছে কি বললাম যে শিউলি যে তোর তো আমার তো ভাইয়ার একটু সমস্যা হচ্ছে এখন সময়ের কারণে কেনাটেনা ঠিক মতো হয়ে উঠতেছে না সময়ও নাই এদিকে বিয়ের সব কিছু ওনারা রেডি করে ফেলছে তো আমি একটা নতুন কেনা পর্যন্ত আপাতত তোরটা দিয়ে একদিনের জন্য তোর শাড়িটা দে একটু ম্যানেজ করে নিয়ে আসি পরে আমি তোকে মানে ভালো দেখে আরেকটা কিনে দেবো আর আমার ওয়াইফের জন্য নিব আমার কাছে এখন সময় নেই সময়ের অজুহাতে ছোট বোনের কাছ থেকে আমি ওই বেনারসি শাড়িটা নিয়ে আমি আমার স্ত্রীর ওখানে পাঠাই যেটা পরে সে বিয়ের আসরে বসে এবং মজার ব্যাপার হচ্ছে সে যখন ওই শাড়িটা পরে আমার বাসায় আসে নববধূ হিসেবে
আসার পর আমি বলছি তাকে বিয়ের রাতেই বলছি যে শাড়িটা তো ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, এটা তুমি প্যাকেট করে দিয়ে দাও, আমরা লন্ড্রিতে দিয়ে দিই। এটা বিভিন্ন ধুলাবালি মানে অনেক ইয়ে হয়েছে, ওকে কোনো রকম একটা ম্যানেজ করে সেটা ওই রাত্রে ওর থেকে আমি শাড়িটা নিয়ে নিই এবং সেটা প্যাকেট করে আমি আমার ইয়েতে রেখে দিই, আলমারিতে রেখে দিই। এবং ঠিক তার দুদিন পরে আমি আমার ছোটো বোন শিউলিকে ওই শাড়িটা আবার দিয়ে আসি, ওকে বুঝতে দিই নাই, বলছি যে লাগে নাই তুমি এটা রেখে দাও। তো ওকে আবার ওইভাবেই প্যাকেট সহ ওই পরদিনই এভাবে গিয়ে দিয়ে আসি। তখন এক সপ্তাহ কিংবা এক মাস পরে আমার স্ত্রী আমাকে একদিন জিজ্ঞাসা করছিল যে তুমি যে শাড়িটা লন্ড্রিতে দিয়েছো সেটা তো আর এখনও আনো নাই, ওইটা কী হয়েছে? তখন আমি বলছি ঠিক আছে কালকে যাব আমি লন্ড্রিতে নিয়ে আসবো। তো এরপরও আরও এক সপ্তাহ কেটে যায়, তো আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে যে তুমি তো বলছিলে যাবা লন্ড্রিতে, লন্ড্রিতে যাও নাই নাকি সময় পাও নাই? তখন আমি বললাম যে কী আর করবো, ওই লন্ড্রিওয়ালাই শাড়িটা পুড়ে ফেলছে, তো এখন তো এক কিছু বলারও নাই, গরিব মানুষ কী আর করা, তো আসলে তোমাকে আমি এর চেয়ে বেস্ট একটা শাড়ি কিনে দিব। তো এটা ওইখানে শেষ। ঘটনাগুলো আসলে শুনে যেটাই মনে হচ্ছে যে আপনি আসলে নিজের জন্য ভাবেননি, না একেবারে নিজের চিন্তা থেকে বের হয়ে আত্মকেন্দ্রিক না হয়ে আপনি মানুষের জন্য ভেবেছেন এবং যার জন্য নিজের জায়গাটায় নিজের একেবারে ব্যক্তিগত জায়গাটাও ছাড় দিয়েছেন আপনি। তো একটু আসলে সেই জায়গাটাই আবার আসতে চাই যে মানুষের জন্য ভাবছেন, মানুষকে নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তো আপনারা বলছিলেন আপনারা এখন অনেকজন মিলেই আছেন, একসাথে কাজ করছেন, তো একটু জানতে চাই আর একটু বিস্তারিত যে কার্যক্রমগুলো কী কী আছে বা কী কী ধরনের কাজ করছেন আপনারা। তবে এর সাথে আমি একটু যুক্ত করি যে স্বপ্ন তো আপনি দেখেছিলেন, আপনি সমাজের জন্য করতে চেয়েছেন, কিন্তু আপনি এই যে ফার্মেসির দোকান বিক্রি করছেন, আপনি শাড়ি এনে বোনের কাছ থেকে নিয়ে সেটি আবার ফিরিয়ে দিচ্ছেন, আপনার পরিবারকে কিংবা সংসারকে আপনি আপাত দৃষ্টিতে কিন্তু ঠকাচ্ছেন, হ্যাঁ, এবং তারা কিভাবে আপনার এই স্বপ্নের পথে সওয়ারি হলো কিংবা এই যে দশজন আপনার সাথে যুক্ত হলেন তারা কিভাবে যুক্ত হলো? এই যে এখানে একটি প্রশ্ন যে আসলে প্রত্যেকটা মানুষ নিজের জন্য ভাবে, আপনি যে আমাকে বললেন যে আমি তাদেরকে ঠকাচ্ছি বা তাদের সাথে স্বার্থপর আচরণ করছি, আসলে আমার স্ত্রীকে এই ঘটনার কিছুদিন পর কয়েক মাস পর সে আমাকে বলছে তুমি তো একটা শাড়ি নিবা বলছো, মেয়েদের তো অ্যাজ ইউজুয়ালি সবসময় থাকে শাড়ি গহনা এগুলার প্রতি আকর্ষণ নেই, আমার মনে হয় এরকম কোনো মেয়ে খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়াবে। তো সে আমাকে কিছুদিন পর প্রশ্ন করছে যে তুমি তো আমাকে একটা ভালো শাড়ি নিয়ে দিবা বলছো, ওই শাড়িটা তো পুড়িয়ে ফেলছে লন্ড্রি, তো এখন ও আমার কাছে চাইছে, আমি বলছি তুমি শাড়ি কোথাও দেখছো? তো সে বলছে যে আমি একজনের সাথে বাজারে গিয়েছি, আমার এক বান্ধবীর সাথে একটা শাড়ি দেখছি, শাড়িটার দাম প্রায় 5-10 হাজার টাকার মধ্যে এরকম একটা অ্যামাউন্টের হবে, ভালো একটা শাড়ি। তখন আমি বললাম ঠিক আছে তোমার জন্য আমি এই 10,000 টাকা বাজেট করছি, আমি বেতন পাওয়ার 2-1 দিন পরে সে আমার কাছে প্রস্তাবটা তুলে, এবং তখনও আমার পকেটে বেতনটা অলরেডি ছিল, তো আমি সেখান থেকে 10,000 টাকা বের করে ওকে বললাম যে এই 10,000 টাকা তোমার জন্য আমি বাজেট করছি, তুমি যে শাড়িটা পছন্দ করবে আমি বাজারে তোমাকে ওই শাড়িটাই কিনে দেবো, কিন্তু তার আগে ছোট্ট একটা কথা আছে তোমার, তুমি আমার এই প্রশ্নটার যদি উত্তর দিতে পারো তাহলে তুমি টাকাটা নিয়ে যাবা। তো আমি ওকে প্রশ্ন করছিলাম যে আমাদের ওই জায়গায় এলাকাতে একটা অসহায় মা সম্ভবত ভিক্ষা করে, ওই ছেলেটির অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছিল, তো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ওঠার পর তো ওই মহিলাটা জানে যে আমি এই ধরনের কাজে ইনভলভ, সে যে কোনোভাবে মানুষ থেকে সংবাদ পেয়ে আমার কাছে আসে সহায়তার জন্য, তো তার বাচ্চাটিকে আমি দেখে এবং সেটা অ্যাপেন্ডিসাইটিস মোটামুটি নির্ণয় হয়েছে, তো এখন অপারেশন করতে তো একটা টাকা পয়সার প্রয়োজন পড়ে, তখন আমি আমার স্ত্রীকে বলছি যে তুমি এই শাড়িটা 10,000 টাকা দিয়ে যদি নাও তাহলে কিছুদিন পর এটা পুরনো হয়ে যাবে, আবারও কিনতে পারবা, কিন্তু এই বাচ্চাটার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনে একবার অলরেডি ব্যথা উঠছে, তারা কিছু করতে পারে না, সেকেন্ড টাইম যদি অপারেশন না করা হয় সেটা বাস্ট হয়ে ছেলেটা মারাও যেতে পারে, তো একটা ছেলের জীবন কি বড় নাকি একটা শাড়ি বড়, যদি তুমি শাড়িটাকে বড় মনে করো নিতে পারো কোনো সমস্যা নেই, আর যদি মনে করো যে শাড়ি আমরা পরেও নিতে পারবো, একটা ছোটো বাচ্চার জীবন অনেক বেশি দামি, তাহলে তুমি এটা করতে পারো। তো অ্যাজ ইউজুয়ালি সে ওই বাচ্চাটার পক্ষেই কথা বললো, ঠিক আছে আমরা পরে শাড়ি নিব, বাচ্চাটার জীবনটা রেস্কিউ মানে ইমোশনালি ঘায়েল করলো, তো আমরা সেই তার নামটি কি আসলে? জি, আমার ওয়াইফের নাম, ওর নাম হচ্ছে শারমিন আক্তার পিঙ্কি। আচ্ছা, শারমিন আক্তার পিঙ্কিকে আমরা জানাচ্ছি যে আপনাদের মতো আত্মত্যাগী মানুষদের কারণেই কিন্তু আমরা এরকম মানুষদের কাছ থেকে সবসময় আমরা সহযোগিতা পেয়ে থাকি, আমরা গর্বিত। তো
আসলে আপনাদের এখানে অনেক কথাই বলা ছিল, কিন্তু আসলে সময় সংকীর্ণতার কারণে বলা হচ্ছে না। যে আপনারা বিশেষ করে দর্শক যারা শুনছেন, সবার প্রতি অনুরোধ, যার যার জায়গা থেকে যে অসহায় মানুষগুলা সমাজে কথাও বলতে পারে না, একেবারে সবগুলা সুযোগ সুবিধা মৌলিক অধিকার সহ সব কিছু থেকে বিবর্জিত, সেই অসহায় মানুষগুলা মেডিকেলও চিকিৎসা পায় না, তাদের কোনো আত্মীয় স্বজন অর্থনৈতিক স্বাবলম্বিতা না থাকার কারণে তাদেরকে মেডিকেল থেকেও বের করে দেওয়া হয়, তো সে সমস্ত মানুষদের জন্য যাতে অন্তত সরকারিভাবে, আর সরকারিভাবে যদি নাও হয় বেসরকারিভাবে কেউ না কেউ এগিয়ে আসবেন, তাদের জন্য বাংলাদেশে একটি নিঃস্ব বেওয়ারিশ হাসপাতাল খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটি বিষয় এবং খুবই জরুরি একটি বিষয়। এই বিষয়টাকে যাতে জি আমরা এটা নিয়ে বিস্তারিত শুনবো, আমাদের আরও কিছু সময় আছে। জি আমরা একটু জানতে চাই যে আপনারা গত বছরই 2019 সালে মানবিক পুলিশ ইউনিট করেন, যেটা টিম লিডার আপনি। এই পর্যন্ত আসলে যেটা লাবণ্য জানতে চেয়েছিল যে আপনাদের কার্যক্রমটা কি? আসলে আমাদের মূল কার্যক্রম হচ্ছে, আমরা তিনটা বেসিসে মূলত আমাদের কাজ পরিচালনা করে থাকি। প্রথম হচ্ছে আমরা প্রতিদিন আজ 10 বছর পর্যন্ত আমাদের এই সেগমেন্টটা পরিচালিত হচ্ছে, আমরা এটা আরও বৃদ্ধি করব সামনে। প্রতিদিন আমরা 20 জন বেওয়ারিশ মানুষকে, রাস্তায় শুয়ে থাকা মানুষকে খাবার খাওয়াই প্রতিদিন, এটা প্রতিদিন 20 জন করে, এটা আমাদের আরও বাড়বে। এবং এটা হচ্ছে খাবার সেগমেন্ট। আরেকটা সেগমেন্ট হচ্ছে যে সমস্ত মানুষ মেডিকেল কলেজে টাকার অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিশেষ করে অপারেশনের ডেট বারবার ফেল করছে, শুধুমাত্র টাকার জন্য অপারেশন করাতে পারছে না, সে ভিক্ষুক হোক কিংবা রাস্তার যে কোনো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হোক, আমরা আমাদের নলেজে আসার পর, আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর, আমরা সাথে সাথে সেটার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি এবং অপারেশনটা কন্টিনিউ আমাদের মেডিকেল কলেজগুলোতে আমরা এরকম অসহায় মানুষদের অপারেশন করিয়ে দিচ্ছি। আর মূল সেগমেন্ট যেটাতে আমরা কাজ করে যাচ্ছি সেটা হচ্ছে রাস্তার পাশে, ডাস্টবিনে, নর্দমার পাশে কিংবা ময়লা আবর্জনা স্তূপে পাশে যে সমস্ত মানুষজন পোকা খেয়ে ফেলছে, কেউ যদি এরকম পোকা খাওয়া মানুষ দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ মানবিক পুলিশ ইউনিট সিএমপি পেজে দেখতে পারেন, অথবা আমার ব্যক্তিগত ফেসবুক আইডি শওকত হোসেন, ব্যক্তিগত পেজ মানবিক শওকত, এখানে গেলে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে মানুষকে কিভাবে মানুষের শরীরের অর্গানগুলো পোকা খেয়ে ফেলে, এই সমস্ত পোকা খাওয়া মানুষগুলোকে তাদের দিকে ভয়ে পচা দুর্গন্ধে কেউ এগিয়ে যাচ্ছে না, তাদের পাশেই মূলত আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই রাস্তায় তাদের ড্রেসিং করি এবং রাস্তা থেকে, বিশেষ করে একটি কথা আপনি জানতে চাচ্ছিলেন যে এইরকম কোনো ঘটনা আছে কি না, সেটা যদি জানতে চান তাহলে আপনারা আমাদের ফেজে গেলে দেখতে পাবেন রিসেন্টলি যেটা ঘটেছে, যেটা সবসময় ঘটে যাচ্ছে, তবে একটি উদাহরণ দিচ্ছি যে মেডিকেলের বারান্দায় এরকম পচে যাওয়া একটি মানুষকে আবার সেই ট্রলিতে করে মেডিকেলের এমএলএসএস সদস্যরা একটি ডাস্টবিনের পাশে একেবারে বন্ধ একটা জায়গার মধ্যে ফেলে দিয়ে গেছে, সেই অসহায় বৃদ্ধ মহিলাটির কয়েকটা জায়গায় পোকা ধরে ফেলছে, ম্যাগট হয়ে গেছে, তো বিশ্রী পোকা পচা দুর্গন্ধে কেউ সেদিকে যাচ্ছেও না, তো আমরা মানবিক পুলিশ ইউনিট সেটা ড্রেসিং করে যাচ্ছি, তাকে নিয়মিত খাবার দিচ্ছি, কিন্তু তাকে নেওয়ার মতো কোনো জায়গা এখনও পর্যন্ত আমাদের হয়নি। এই বিগত 10 বছর রাস্তায় আমরা এই অসহায় মানুষগুলোকে সেবা দিয়ে যাচ্ছি এবং তাদেরকে সেবা দেওয়ার পরে রাস্তায় ফেলে আসতেছি, সারা রাত যে বৃষ্টি হয় তাদের মাথার উপর সেই বৃষ্টিটা যায়, সারা রাত তারা মশার কামড় খায়, ময়লা আবর্জনার পাশে শুয়ে থাকে এবং সারা দিন রোদের সূর্যের সরাসরি তাপটা তাদের গায়ে পড়ছে। আপনি যদি একজন বিবেকবান মানুষ হন, আপনাকে শাস্তি দেওয়ার জন্য 1 ঘন্টা রোদের মধ্যে যদি দাঁড় করা রাখে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জায়গায় একটা মানুষ 24 ঘন্টা এরকম এই রাস্তার উপর রোদ, সরাসরি রোদটা সূর্যটা তার মাথার উপর পড়ছে এবং সারা রাত যে বৃষ্টি হচ্ছে, আপনারা কিন্তু বৃষ্টিতে অনেকে কবিতা লেখেন, অনেকে বাসায় বৃষ্টির শব্দ শুনেন, রিমঝিম ছন্দ নিয়ে কথা বলেন, সেই বৃষ্টির মধ্যে রোমান্টিক, সেই বৃষ্টির মধ্যে একটা মানুষ যে তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে সেটা আপনারা কয়জনই চিন্তা করেন, তো আপনারা একটু আপনাদের বিবেকের চোখ, বিবেকের অন্তরের চোখকে জাগ্রত করবেন, তো একটা মানুষ এরকম সারাদিন সারা রাত যে বৃষ্টিতে ভিজতেছে এটা যাতে না হয়, এই অমানবিক আচরণ যাতে আমরা মানুষ হিসেবে দেখতে না হয়, এজন্য এটার জন্য আসলে কি কি করা উচিত? এটার জন্য আমরা তো সবসময় বলে যাচ্ছি যে বাংলাদেশে অদ্যাবধি এখনো পর্যন্ত হয়নি, খুবই প্রয়োজন যে সাপোর্ট, সেটা হচ্ছে একটি নিঃস্ব বেওয়ারিশ হাসপাতাল গঠন করা কিংবা তাদের জন্য একটি পুনর্বাসন করা কিংবা তাদের জন্য একটি শেড করা। আপনারা বলতে পারেন যে মেডিকেল আছে, আমি আপনাদের সামনে যথাযথ কারণ উপস্থাপন করতে পারছি যে মেডিকেল কেন তাদের চিকিৎসা হচ্ছে না, ব্যাহত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই যে বেওয়ারিশদের জন্য আলাদা একটি হাসপাতাল কেন হচ্ছে না, আপনার কি মনে হয়? এটা আসলে আমাদের গণতন্ত্রের মানুষকন্যা, আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মা, আমাদের প্রধানমন্ত্রী
আমাদের জনগণের মানুষকন্যা যে গণপ্রজাতন্ত্র যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অত্যন্ত একটি মানবিক মানুষ এবং উনি মাদার্স অফ হিউম্যানিটি। ওনার কাছে আমার একটি আবেদন যে তাদের জন্য খুব দ্রুত সময়ে একটি বেওয়ারিশ হাসপাতাল খুবই প্রয়োজন। এজন্য সরকারের সংশ্লিষ্ট যারা আছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যদি ওনাদের চোখ কান পর্যন্ত এই অনুষ্ঠানটা যায়, তারা যাতে এই বিষয়টা অবশ্যই একটু আমলে নেয়। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কান পর্যন্ত যদি বা দৃষ্টিতে যদি এই ব্যাপারটি যায় তাহলে অবশ্যই তাদের জন্য কিছু একটা হবে। কারণ মানবিকতার যে বীজ এই ওনার মধ্যেই আসলে আমরা অঙ্কুরিত হতে দেখি যে কোনো মানবিক কাজের। নিঃসন্দেহে সরকার কর্তৃক তো একটি উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত, সেই সাথে সাধারণ মানুষেরও বিবেকের জায়গাটা যদি বলি সাধারণ মানুষেরও আসলে এই বিষয়গুলোতে এগিয়ে যাওয়া উচিত। তবে একটু বলতে চাই যে আপনারা যেহেতু পুলিশের সাথে পুলিশ সেবা পেশার সাথে যুক্ত আছেন, আপনাদের দিক থেকে আসলে এখন আসলে কী ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন যে এই বিষয়টিতে পুরোপুরিভাবে একদম বিষয়টিতে নজর দেওয়া যায়? আসলে বাংলাদেশ পুলিশ আমরা যে কাজগুলো করে যাচ্ছি নিঃসন্দেহে মানবিক কাজ বিদায়, এটাকে খুব কাছ থেকে উপলব্ধি করে তৎকালীন সিএমপি পুলিশ কমিশনার বর্তমানে স্যার শিল্পাঞ্চলের দায়িত্বে আছে ঢাকার জনাব মাহবুবুর রহমান বিপিএম পিপিএম স্যার, স্যার এটার গুরুত্ব অনুধাবন করে স্যার 2019 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ পুলিশে মানবিক পুলিশ ইউনিট একটি অধ্যায় সংযোজিত করে। তো এই অধ্যায়ের পরিপ্রেক্ষিতে আমরা একটি টিম বা একটি ইউনিট আমাদের কাজের পাশাপাশি আমাদের যে পুলিশের যে চাকরি কর্মঘণ্টা, পুলিশের চাকরির পরে আমাদের যে অবসর সময় সেই সময়টাই কিন্তু আমরা মূলত এই মানবিক কাজগুলো করি। তার মানে এটা না যে আমাদের সারাদিনের কাজ কিন্তু এই মানবিক কাজ, তা না। কিন্তু আমাদের পুলিশের যে চাকরি সেই চাকরিটা শেষ করার পরে আমার যে অবসর সময়টা যেটা আমি আমার ফ্যামিলিকে দেব সেই সময়টাই মূলত আমি এই মানবিক কাজে খরচ করি। তাই আমার চাওয়া যে এই মানবিক ইউনিটটাকে যদি সরকার চায় জনগণের যে যারা একেবারে বিবর্জিত অধিকার বিবর্জিত যারা তাদের জন্য তাদের স্বার্থে এটা স্বতন্ত্র একটি ইউনিট হোক যে ইউনিটের কাজই হবে শুধু এই অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাওয়া এবং পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গায় এই ধরনের মানবিক ইউনিট মানব কল্যাণে গঠিত হবে। এবং সরকার আমরা তো যেটা করি যে পুলিশের পক্ষ থেকে আমাদের ইউনিট শুধু তাদের ড্রেসিং তাদের খাবার তাদের সেবা পরিচর্যা এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু তাদেরকে যে কোথাও একটি শেল্টারে নিয়ে যাওয়া সেই ধরনের কোনো অবকাঠামো আমাদের মধ্যে নেই। যে আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, একটু সংক্ষেপে জানতে চাই যে আমার খুব একটা ধারণা নেই যে আপনি তো চিটাগাঙ্গে সিএমপিতে কাজ করছেন, তো সেখানে আসলে বেওয়ারিশ লাশের সংখ্যাটা আসলে আপনি কীরকম দেখেন? আসলে যখন আমাদের কোনো পেশেন্ট যখন মারা যায় সেটা তো আঞ্জুমান মফিদুল ইসলাম নিয়ে যায়, কিন্তু বেওয়ারিশ এর পর্যন্ত আমরা হাজারের উপরে আমাদের এই সেবা দিয়ে অনেকে সুস্থ হয়েছে, কেউ বা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আবার কেউ সারা রাত রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে এভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমার একটি হাত দিয়ে এখন পর্যন্ত আপনি কিরকম চিকিৎসা সাথে? ইনশাল্লাহ 1000-এর উপরে আমরা আমাদের সুস্থ করে নিয়ে আসতে পেরেছি বিভিন্ন মসজিদ মাজার বা মোড়ে। আমরা চাই যে এই 1000টা আসলে আরো হাজার হাজার ছড়িয়ে যাক এবং আপনার এই সেবা আপনাদের হাত ধরে এবং আপনার সাথে যারা জড়িত আছে তাদের সাথে আমরা সবাই যাতে শরিক হই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং আজকে সকালটিকে এত সুন্দর করে তোলবার জন্য। একটি কথা সর্বশেষে না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা যে সমস্ত মানুষকে সেবা দিচ্ছি তো তাদের পাশে আসলে কেউ পচা দুর্গন্ধে কিংবা ভয়ে কিংবা যে কোনো পরিপ্রেক্ষিতে মানুষ নাকি রুমাল চেপে অন্য পাশ ফিরে চলে যায়, তাদের পাশে আসে না। তো এই সমস্ত যে মানুষজন যারা এরকম শারীরিক ও মানসিক ভারসাম্যহীন শরীরের বিভিন্ন অঙ্গ পচে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, এই সমস্ত মানুষ কিন্তু আমাদেরকে দোয়া কিংবা আশীর্বাদ করে মারা যাচ্ছে না। যারা মারা যাচ্ছে তারা আমাদের মতো এই মানব সভ্যতাকে মানব সমাজকে আমাদের এই দেশকে আমাদেরকে অভিশাপ দিয়ে তিলে তিলে তারা মরে যাচ্ছে। তো কোনো মানুষের অভিশাপ নিয়ে বাংলাদেশ কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যে সমস্ত অসহায় মানুষজন আছে মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়ছে মৃত্যুর দিকে যারা ধাপিত হচ্ছে তাদের সাথে নিয়ে তাদের সেবা তাদের শুশ্রূষা করে তাদের সাথে নিয়ে
তাদের দোয়া এবং ভালোবাসা আশীর্বাদে তাদের সহ এগিয়ে যাওয়ার নামই হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। এই জায়গাগুলোর পরিবর্তন হবে এবং আপনার আপনাদের হাত ধরেই আসলে জায়গাগুলো পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।